My dear students, how are you? You stay home and follow the rules of health in this situation. We are carrying a dangerous period. Now, I will take you third class of Ladies Theory of Master's Final Year students. You will follow carefully and practice. Today, I will also discuss in this chapter corsets and lattices. Previous classes, I gave the set theoretical definition of lattice, set theoretical, othoba we say set theoretic definition of lattice. In this today, I also discuss and repeat this definition, set theoretical definition of a lattice. A coset L together with binary operation less than or equal to is called a lattice if for any elements AB is in L, supremum of A, which is called denoted by A join B. Supremum of the set with elements AB, we denote it by A join B. And infimum of the set with elements AB, which we also denote by A meet B. Exist in L. আমি আবার রিপিট করতেছি, আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি। আমরা জানি এই অপারেশনটাকে বলা হবে জয়েন, এই অপারেশনটাকে বলা হবে মিট। তাহলে একটা নন এম্পটি সেট L কে একটা বাইনারি অপারেশন লেস দ্যান ইকুয়াল টু নিয়ে যে ফোসেট, সে ফোসেটকে বলা হবে ল্যাটিস যদি L সেটের যে কোনো দুটো উপাদান A B এর জন্য A B নিয়ে গঠিত সেটের সুপ্রিমাম বা A মিট A জয়েন B and infimum of the set contains the elements A, B, that is A meet B exist in L. অর্থাৎ যদি L এর মধ্যে exist করে L এর মধ্যে বিদ্যমান থাকে এই infimum supremum বা আমরা join আর meet যাই বলি না কেন, তাহলে ওই কোসটকে বলা হবে ল্যাটিস। তাহলে প্রত্যেক প্রত্যেক ল্যাটিসে কোসেট, বাট প্রত্যেক কোসেট ল্যাটিস নয়, এটা ডেফিনিশন থেকে ক্লিয়ার। আজকে নতুন করে আমরা সেটের ল্যাটিসের সেটের মাধ্যমে ব্যতীত আমরা একটা অ্যালজেব্রিক ডেফিনিশন দিচ্ছি। অ্যালজেব্রিক ডেফিনিশন কিরকম, সেখানেও আমরা একটা নন এম্পটি সেট L কে আমরা কি করব করব দুটো অপারেশন, বাইনারি অপারেশন, আমরা একটাকে বলি মিট আর একটাকে বলি জয়েন, এবং এটা ডিরেক্ট করে আমরা এরকম L মিট জয়েন প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা বাই অ্যালজেব্রিক ডেফিনিশন। If it satisfies four property, a four property sector নাম আছে ল, এটাকে বলা হয়। একটা হলো a meet a ও a হবে, a join a ও a হবে, for all a is in L, L is equal element a এর জন্য, এটাকে আমরা বলি আইডেন্টিটি ল। দ্যাট ইজ আমরা এটাকে এভাবে বলতে পারি if it satisfies আইডেন্টিটি ল, এটাকে আইডেন্টিটি ও বলা হয়। এটা এই আইডেন্টিটি ল স্যাটিসফাই করলে এটাকে আইডেন্টিটি বলা হয়। সেকেন্ড প্রপার্টি এ মিট বি ইকুয়াল টু বি মেট এ, অর্থাৎ এ এ এ বামে এখানে আছে এখানে ডানে, আর এটাকে উল্টায়া বি বিটাকে ডান থেকে বামে আনে আর এটাকে বাম থেকে ডানে নিয়ে গেল, একই থাকে। এবং অনুরূপভাবে এটা জয়েনে বলা হয় এরকম এ জয়েন বি ইকুয়াল টু বি জয়েন এ, ফর অল এ বি ইজ ইন এল, এটাকে এই লকে বলা হয় আমরা কমিউটিভ ল বলি। আমরা এর আগে অ্যালজেব্রার মধ্যে বা সেটের মধ্যে আমরা এরকম লগুলোকে আমরা বলি কমিউটিভ ল, বাংলা বলি বিনিময় বিধি। তারপরে থার্ড ল, এ জয়েন বি এবং সি এর জয়েনের সাথে, সরি মিটের সাথে যদি এর মিট করি যে কথা, অথবা এ বি দুইটা আগে মিট করে করে যে রেজাল্ট আসবে তার সাথে সি এর মিট করে যদি ইকুয়াল, অর্থাৎ ব্র্যাকেটটা আমরা
পরে দুইটা দুইটা দা মানে আগে করা, এটার অপারেশনটা আগে করা করে এর সাথে মিল, অথবা আমরা এই প্রথম দুইটা এখানে হলো দ্বিতীয় এবং তৃতীয়টা আগে কাজ মিট করানো, আর এখানে অথবা প্রথমটা আগে করে পরের সাথে যাই করে না কোনো রেজাল্ট সেম থাকে। সিমিলারলি ফর জয়েন্ট অপারেশন, এই ফর অল এবিসি ইজ ইন এল, এই লটাকে বলা হয় অ্যাসিডিক ল এবং বাংলা আমরা এটাকে বলি সংযোগ বিধি, যেটা আমরা সেটে এবং অ্যাজাবের মধ্যেও আমরা করে এসেছি। এরকম এখানে আমরা লেটিসির মধ্যে মিট এবং জয়েন দিয়া আমরা একই রকম ভাবে আমরা এটা করতেছি। এন্ড ফোর্থ ল, এ আর বির সাথে জয়েন হয়ে জয়েন যদি এর সাথে মিট হয়ে যায়, এখানে এখানে ভিতরে দেখো এ আছে আবার এখানে এ আছে, তাহলে এটা কি হবে, বিটাকে চুষু নিয়ে যাবে বলা ইংরেজিতে, ইংরেজিতে বলা হয় অ্যাবসর্ব, অ্যাবসর্ব বাংলা বলা হয় শোষণ করা, তাহলে শুধু এ থাকবে। এখানে আমরা বাইরে দিয়েছি মিট, ভিতরে দিয়েছি জয়েন অপারেশন, আর আর যদি আমরা বাইরে জয়েন অপারেশন দিই ভিতরে ভিতরে মিট অপারেশন দিই তাহলে ওইটা এ হয়ে যাবে, এটা বিটাকে শুষে নিয়ে যাবে, রেজাল্টে বিটা আসবে না। আমি আবার বলছি এখানে এ হতে হবে দুইবার, এখানেও এ দুইবার, তখন বিটা শুষে নিয়ে যাবে, বিটা আর রেজাল্টটা ইকুয়াল টু এ হবে, বি আর থাকবে না। এটাকে এই লটাকে বলা হয় অ্যাবসর্পশন ল। হ্যাঁ, তার মানে আমরা বলি উই সে যে দিস অ্যাবসর্ব বি, এ এ দিস এ অ্যান্ড এ ডাবল এ অ্যাবসর্ব বি, এই সাইডটা কন্ডিশন স্যাটিসফাই করলে নন এন্ট্রি সেট এল কে দুইটা বাইনারি অপারেশন মিট এবং জয়েন নিয়া এবং এটা ডিরেক্ট করে আমরা এভাবে এটাকে বলা হবে ল্যাটিস। তাহলে আমরা ল্যাটিসের ডেফিনেশন দুইভাবে আমরা এখানে দিয়েছি, একটাকে আমরা বলছি সেট থিওরিটিক ডেফিনেশন, যেটা মিট এবং জয়েন দিয়ে শুধু, আর এখানেও মিট এবং জয়েন দিয়ে কিন্তু এখানে সেটটা প্রপার্টি, এটাকে আমরা বলবো অ্যালজেব্রিক ডেফিনেশন। এই সেট থিওরিটিক ডেফিনেশন ইমপ্লাই করবে অ্যালজেব্রিক ডেফিনেশন এবং অ্যালজেব্রিক ডেফিনেশন ইমপ্লাই করবে সেট থিওরিটিক ডেফিনেশন, অর্থাৎ দিস টু ডেফিনেশনস আর ইকুইভ্যালেন্ট, উই উইল প্রুভ ল্যাটার অ্যান্ড দ্যাটস ইজ ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন আফটার ওয়ান ইয়ার, দিস কোশ্চেন রিপিটেড ইন দ্য এক্সামিনেশনস। এখন আমরা ল্যাটিসের সেট থিওরিটিক এবং অ্যালজেব্রিক ডেফিনেশন শিখলাম, এখন এটাকে আমরা হচ্ছে ল্যাটিস, কিন্তু এর মধ্যে সিমিলারিটিস আছে, সিমিলারিটিসের মধ্যে পার্থক্যটা কি, এখানে সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করবে না। আমরা একটা কোসেট পি কে লেস দ্যান ইকুয়াল টু বাইনারি অপারেশন নিয়ে বলবো মিট সিমিলারিটি, যদি শুধু মিটটা এক্সিস্ট করে, শুধু কি করে মিট, এখানে হলো এখানে হলো আমরা সেট থিওরিটিক শিখছি যে মিট অ্যান্ড জয়েন্ট দুটাই এক্সিস্ট করবে এলে, কিন্তু এখানে বলছে যদি শুধু মিট এক্সিস্ট করে এটাকে বলা হবে মিট সিমিলারিটিস, আর যদি জয়েন্ট এক্সিস্ট করে জয়েন্ট প্রপার্টি যদি এক্সিস্ট করে তাহলে বলা হবে জয়েন্ট সিমিলারিটিস, অ্যান্ড বোথ ল্যাটিসেস আর কল্ড সিমিলারিটিস। এটা অনেকটা সেট থিওরিটিক ডেফিনিশনের ডেফিনিশনের সাহায্যে, আর অ্যালজেব্রিক ডেফিনিশনের সাহায্যে সিমিলারিটিস আমরা কীভাবে বলবো, এই নন এম্পটি সেট পি টুগেদার উইথ বাইনারি অপারেশন অনলি মিট নিয়ে, যে মিট নিয়ে হইলে তখন এটা বলবে মিট সিমিলারিটিস, অ্যান্ড অনলি জয়েন্ট অপারেশন নিয়ে যদি হয় এটাকে বলা হবে জয়েন্ট সিমিলারিটিস। ফর অল এ বি দি অ্যাবভ ওয়ান টু থ্রি প্রপার্টিজ আর স্যাটিসফাইড, নট ফোর, সার ব্যতীত যদি প্রথম উপরে তিনটা প্রপার্টি স্যাটিসফাই করে তখন সেটাকে বলা হবে সিমিলারিটিস, মিট সিমিলারিটিস অ্যান্ড জয়েন্ট সিমিলারিটিস, মিট সিমিলারিটিস অ্যান্ড জয়েন্ট সিমিলারিটিস বোথ গিভস আস সিমিলারিটিস। এরপরে আমরা নেক্সট আলোচনা যাই, নাও উই উইল ডিসকাস অ্যাবাউট ডুয়ালিটি। What is duality? In the lattice, let rho be a relation depend on A. আমি এখানে এ লিখি নাই, rho be a rho is a definition depend on a set X. Then converse of rho
কনভার্স অফ দ্য বিভেদ অথবা রো রিলেশনে বিভেদকে আমরা ডিভাইড বাই রো বার ইজ ডিপেন্ড বাই যদি এ ইজ রো বার রিলেটেড টু বি হয় এটা ইমপ্লাই করে করবে বিটা বিটা ইজ রো রিলেটেড টু এ উল্টে যাবে এ বি বি এখানে আগে আসবে রো পরে যাবে এবং বি ইজ রো রিলেটেড টু এ এটা ইমপ্লাই করবে এ ইজ রো বার রিলেটেড টু বি আমরা এটাকে বলি এই সাইনকে বলি ইফ এন্ড অনলি ইফ তার মানে এটা ইমপ্লাই করবে এটা এটা ইমপ্লাই করবে সেটা অর্থাৎ অর্থাৎ এ যদি রো বার রিলেটেড বি এর সাথে হয় বি হবে রো রিলেটেড টু এ অনুরূপভাবে উল্টাভাবে আমরা আমরা বলতে পারি বি যদি রো বার রিলেটেড টু এ এর সাথে হয় তাহলে এ হবে সরি বি যদি রো রিলেটেড টু এ হয় তাহলে এ হবে রো বার রিলেটেড টু বি ফর অল এ বি এলিমেন্টস অফ এক্স দ্য সেট এক্স এইটাকে বলা হয় এই প্রিন্সিপালটাকে বলা হয় ডুয়ালিটি প্রিন্সিপাল এবং ডুয়ালিটি ইজ ডিফাইন্ড বাই দিস আমরা এই ডুয়ালিটি দিয়ে আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অফ এ কোসেট একটা থিওরি এখানে এস্টাবলিশ অ্যান্ড উই উইল প্রুভ আমি আবারও বলছি একটা রিলেশন যদি রিলেশন যদি বাইনারি রিলেশন যদি রু হয় তাহলে রো বারকে বলা হবে তার কনভার্স অফ রো কনভার্স রিলেশন অফ রো এখন এটাকে আমরা রো বার ডিনোট না করে আমি অন্য কোনো প্রতীক বলতে পারি যে আমি বলতে পারি পি যদি রিলেশন হয় তাহলে আমি টি বলতে পারি তার কনভার্স তাহলে এই এই শর্তগুলো টি দিয়া রো বারের পরিবর্তে টি দিয়ে সার্চ করি জেনারেলি ডিনোটেড দ্য কনভার্স অফ রো ইজ রো বার কিন্তু আমি রো বার না বলে অন্য কিছুও বলতে পারি কিন্তু ডিনোটেড ইজুয়ালি ডিনোটেড বাই রো বার এটা আমাদের মনে রাখতে হবে যেমন আমরা এই থিওরির মধ্যে এই ডুয়ালিটি প্রিন্সিপাল অফ প্রসেসের মধ্যে এই থিওরির মধ্যে আমরা যদি মনে করি পিতে পি একটা প্রসেট আর রিলেশনে যদি একটা প্রসেট হয় তাহলে টি যদি আর রিলেশনের কনভার্স হয় টি রিলেশনটা যদি আর রিলেশন এখন আমরা তো এর আগেও বলছি যদি আর রিলেশন হয় আর বারটা হলেও কনভার্স এখন আমি এখানে আর বার না বলে আমি টি বলছি আর এর কনভার্স আমি ইচ্ছা করলে আর বার আমি নাও বলতে পারতাম যদি আর যদি রিলেশন হয় আর বার তার কনভার্স অটোমেটিক্যালি ইউজুয়াল নোটেশন সেভাবে আমরা করতে পারি এখন এটা সুবিধার্থে ছাত্রদের বোঝা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কী করতেছি এটাকে অন্য একটা নোটেশন দিয়ে ডিল করতেছি দিজ আর সেম তাহলে আমি আবারও বলছি পি একটা নন এম্পটি সেট যদি আর বাইনারি রিলেশনে যদি প্রসেট হয় তাহলে আর এর কনভার্স রিলেশন যদি টি হয় সেটা নিয়েও পি একটা প্রসেট হবে আবারও বলছি পি একটা নন এম্পটি সেট যদি আর নিয়ে আর বাইনারি রিলেশনে যদি একটা প্রসেট হয় তাহলে পি নন এম্পটি সেটটা আর এর কনভার্স রিলেশন নিয়েও একটা প্রসেট হবে দিস ইজ দ্য থিওরাম নাও উই উইল প্রুভ দ্য থিওরাম হোয়াট ইজ প্রুভ উই নো ইন দ্য ডেফিনিশন অফ এ প্রসেট দেয়ার আর থ্রি কন্ডিশনস থ্রি প্রপার্টি একটা হলো একটা রিলেশন যদি কি হয় আমরা জানি যদি রিফ্লেক্সিভ হয় অ্যান্টিসিমিটিক হয় এবং ট্রানজিটিভ হয় তখন ওই রিলেশন নিয়ে সেটটাকে বলা হয় প্রসেট আমরা এখানেও আমাদের যেহেতু ফি আর প্রসেট দেওয়া আছে তাহলে এ আর রিলেশনটা এই ফি সেটের মধ্যে ফি সেটের উপাদান নিয়ে কি হবে আর রিলেশনটা আমাদের আমাদের আছে কি রিফ্লেসিভ এডিসিপিয়েন্ট ট্রান্সিটি দেন উই উইল প্রুভ আর এর কনভার্স রিলেশন টি টিটাও হবে রিফ্লেসিভ অ্যান্টিসিমেটিক অ্যান্ড ট্রান্সিটিভ উইথ দ্য এলিমেন্টস অর মেম্বার্স অফ দ্য সেট ফি সো সো ইন দ্যাট কেস ফি উইথ টি ইজ অলসো প্রসেট নাও উই ক্যান গো টু দ্য প্রুফ প্রুফ হোয়াট প্রুফ ইজ এখন উই উই সাপোজ যেটাকে আমরা বলি অ্যাসাম্পশন আমার দেওয়া আছে কি পি আর পি সেটটা আর বানি অপারেশন নিয়ে একটা কি প্রসেট এটা দেওয়া আছে তাইলে আমরা এখানে এই জন্য বলবো পি আর সেট আর বানি অপারেশন নিয়ে পিটা যেহেতু একটা প্রসেট তাহলে কি হইব
পিটা হবে রিফ্লেক্সিভ দেওয়া আছে তাহলে আমরা এখন এই ফার্স্টলি উইল প্রো পি ইজ রিফ্লেক্সিভ আর ইজ রিফ্লেক্সিভ উইল প্রো দি কনভার্স অফ আর দ্যাট ইজ পি ইজ রিফ্লেক্সিভ এখন সিন্স পি আর ইজ এ ফোসেট আর ইজ কি রিফ্লেক্সিভ সো আর সিন্স আর ইজ রিফ্লেক্সিভ এ ইজ আর রিলেটেড টু এ ইমপ্লাই করবে এ ইজ পিরিয়ড জট এখানে কিন্তু এটা এর সাথে আর রিলেটেড আমরা কিন্তু ডান দিকে এটা এখন বামে নিয়ে আসছি আর বাম দিকে এটা ডান দিকে দুটাই তো এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এটা যদি আলাদা হবে পরের প্রপার্টি গুলোর মধ্যে আলাদা তখন ইজিলি বোঝা হবে কিন্তু এখানে এখন বোঝা যাচ্ছে না এ ইজ আর রিলেটেড টু এ সুতরাং এ ইজ পি রিলেটেড টু অর্থাৎ আর এর কনভার্স যেহেতু পি পি রিলেটেড টু এ হবে আমি যদি পি না লিখে এখানে আর বার লিখতাম তাহলে আমি এখানে লিখতে পারতাম এ ইজ আর বার রিলেটেড টু এ ফর অল এলিমেন্টস এ ইজ ইন পি অফ পি আমরা কেসটা লিখেছি বাই দ্য কেস সিন্স পি ইজ কনভার্স অফ আর P relation by relation is converse of the relation R. So, since A R is reflexive, so R is related to R. R is R will be A related. R A will be related to A. It is implied or be by the duality property. A will be related to it. I ek bar bolchi abar bolam. So P is reflexive. This is easy. আশা করি সমস্যা নাই এখন আমরা প্রমাণ করব যেহেতু আর বাইনারি রিলেশনে আপনি একটা কোসেট আর তার রিফ্লেক্সিভ দিয়ে আমি প্রমাণ করছি ডিগ্রি রেখেছি এখন আর তা অ্যান্টিসিমেটিক এবং ট্রানজিট দিয়ে প্রমাণ করব আর এর কনভার্স রিলেশন ইটা হোক অ্যান্টিসিমেটিক এবং ট্রানজিটিভ হবে আমরা এখন আবারও বলি আগের মতো সেকেন্ডলি সেকেন্ড প্রপার্টি So we say secondly since R is antisymmetric on A on the set A A P for P R is a coset since P R is a coset so R is antisymmetric antisymmetric হলে কি হবে আমরা জানি প্রপার্টি যে XY যদি P এর এলিমেন্ট হয় X যদি Y এর সাথে রিলেটেড হয় এবং আমি এখানে বোর্ডে আমার জায়গা কম সেদিন আমি এন প্রতীক দিয়ে লিখছি তোমরা এন বানান করিও বানান করে লিখবে অথবা দূরে দূরে লিখবে এক যদি ওয়ার সাথে আর রিলেটেড হয় আর এক পরিবর্তে যদি তার কনভার্স দিই তাহলে এই দ্বিতীয় উপাদান প্রথম আসবে প্রথম উপাদান দ্বিতীয় চলে যাবে তার মানে দ্বিতীয় উপাদান আরটা এখন সরি এক যদি আর রিলেটেড ওয়াই হয় এবং ওয়াই যদি এক্স আর রিলেটেড এক্স হয় উল্টাটা তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে উই নো For all x, y, z, p, since r is antisymmetric. Since p r is a coset, r is antisymmetric, and this is given. This property is given. We will show p is antisymmetric. Okay, now, x is the y is the related hoy, and y is the x is the related hoy. Amra likhte pari. এটা যদি আমরা ঘুরে দিই আগে যদি এই ওয়াইটাকে দ্বিতীয়টাকে যদি আমি আগে আনি আর প্রথমটাকে যদি আমি পরে নিই এই যেখানে নিলাম তখন এখানে টি এর কনভার্সটা লিখতে হবে টি এর কনভার্স আমি ন্যাচারাল ইকুয়াল রিলেশন হলো টি বার আমি টি বার লিখতে না দিই আমরা এখানে বলছি আর তাহলে এখানে আর টি ইজ কনভার্স অফ আর অলসো আর ইজ কনভার্স অফ টি তাহলে আমরা বলতে পারি কি এই ওয়াই হচ্ছে আর রিলেটেড টু এক্স এবং এ এক্স হচ্ছে আর রিলেটেড টু ওয়াই চেঞ্জ করে দিলাম For all x is in P, since P is converse of R. এখন আমরা এটাকে এখন এখানে দেখি আমরা R relation দিয়া এটাকে আমি আবার এটাকে আগে লিখতে পারি এখানে আমি R plan বাড়াইতে পারতাম x is R related to y and y is R related to x আমি এটাকে ইমপ্লাই করতে পারি x equal to y since R is antisymmetric আর since আমার P R is a coset and R is satisfy the second property of coset that is r is antisymmetric r antisymmetric হলে আমরা লিখতে পারি x যদি y এর সাথে r related হয় y যদি x এর সাথে হয় x equal to y এখন আমাদের এখানে তো আমরা বলেছি এখানে বলেছি x হল related to y এবং y equal to related to x ধরছি এখন এটা ইমপ্লাই করছে x equal to y so the same property
we can say he is anti-symmetric. সুতরাং আমরা ধরে নিয়েছি R হলো reflexive, আমরা প্রমাণ করছি T তার inverse, convert তার converse, তার উল্টাটা relation T is reflexive. এখানেও ধরে নিয়েছি যেহেতু আমাদের PR হলো coset, তাহলে R is anti-symmetric, আমরা প্রমাণ করছি T is anti-symmetric. Lastly, third property. আমরা now we have to prove P is transitive. What is T? P is the converse of the relation R. And since in the same way, that is similarly, since PR is a coset, R will be, R is anti-symmetric. এখন উই সি দ্যাট এক্স যদি ওয়াই এর সাথে টি রিলেটেড হয় এবং ওয়াই যদি জেড এর সাথে টি রিলেটেড হয় তাহলে আমি যদি প্রমাণ করতে পারি এক্স আর ওয়াই এর সাথে ওয়াই জেড আমি যদি প্রমাণ করতে পারি এক্স টা জেড এর সাথে রিলেটেড সো টি টি উইল বি ট্রানজিটিভ এখন উই ট্রাই উই আর গিভেন অর হাইপোথিসিস মানে যেটা দেওয়া থাকে বা আমরা যেটা ধরে নিই এটাকে বলা হাইপোথিসিস বাই দা হাইপোথিসিস Hypothesis is PR is a coset, so R is reflexive, anti-symmetric, and transitive. In this case, in the third property, we need R is transitive. We are given that by hypothesis, R is transitive. এখন আমি ধরে নিলাম x y এর সাথে ডিরিলেটেড এবং y z এর সাথে ডিরিলেটেড এখন আমি প্রমাণ করব x টা z এর সাথে ডিরিলেটেড এখন এটা যদি ধরে নিছি এটা প্রমাণের জন্য আমি দেখতে পাচ্ছি এটা থেকে ইমপ্লাই করবে আমি যদি এখানে যে ওয়াই আছে এই ওয়াইটাকে যদি আমি দ্বিতীয় ওয়াই আছে দ্বিতীয় এটাকে আমি আগে নিয়ে আসি এক্স টাকে পরে নিয়ে যাই তাহলে এখানে টি কনভার্সটা দিতে হবে তাহলে যেহেতু টিটা হলো আর এক কনভার্স তাই এখানে দিতে হবে আর তাহলে যেহেতু এক্স ইজ রিলেটেড টু ওয়াই তাহলে ওয়াই ইজ রিলেটেড টু এক্স এন্ড সিন্স ওয়াই ইজ রিলেটেড টু জেড সো জেড ইজ রিলেটেড টু y for all x y is in p y since t is converse of r এখন আমি এটাকে সাদা লিখি এখানে আমি সাদা লিখছিলাম না এটাকে এখন আবার সাদা লিখি দ্বিতীয়টাকে আগে আনি এবং এই প্রথমটাকে দ্বিতীয় নিই তাহলে আমি এখানে লিখতে পারছি যে z is r related to y and y is r related to x এটা আমি পেলাম এখন দেখো এখানে এখানেও এখানে দ্বিতীয় হচ্ছে y এখানে প্রথমে y a y y চলে যাবে Now z will be r related to x since r is transitive. Given pr is a coset, so r is transitive. That is r will be satisfied the third property of the definition of coset. So r is we have r is z is r related to x. তাহলে আমরা আবার ক্যাল করি আমরা ধরলাম x is related to y. And y is tilted to z. আমরা যদি প্রমাণ করতে পারি x is tilted to z, তাহলে কি হবে? দুটা হবে transitive. এখন আমরা যেহেতু PR টা coset, আমাদের R টা হচ্ছে transitive, R transitive হওয়াতে এখানে z related to R related to y হচ্ছে এবং y R related to z হচ্ছে তাহলে z R related to x হচ্ছে. এখন R এর পরিবর্তে যদি আমরা তার কনভার্সটা দিই তাহলে আমরা দ্বিতীয়টাকে আগে লিখতে পারবো প্রথমটাকে পরে লিখতে পারবো তার মানে এখানে ছিল z is r related to x এখানে হয়ে যাবে x is related to z তাহলে আমরা কি পেলাম এটা কেন হলো since t is the converse of r এই জন্য এখন দেখো আমরা কি পেলাম x y এর সাথে রিলেটেড হলো এবং y z এর সাথে রিলেটেড হলো তাহলে আমরা পেয়ে গেলাম x টা a y হয় বাদ x টা পেয়ে গেলাম z এর সাথে সো t is anti-symmetric সরি transitive তাহলে আমরা কি পেলাম যেহেতু টি ইজ ট্রান্সিটিভ ছিল সেজন্য আমরা এই প্রপার এটা আগে প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা পেলাম এক্স ইজ রিলেটেড টু জেড এখন দিস ইমপ্লাই দিস এক্স ইজ রিলেটেড টু ওয়াই আবার ওয়াই হচ্ছে জেড এর সাথে রিলেটেড আমরা প্রমাণ করেছি এক্স টা হলো জেড এর সাথে রিলেটেড ওয়াই ওয়াই বাদ সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি যদি x রিলেটেড টু y হয় এবং y রিলেটেড টু x হয় y y বাদ তাহলে x রিলেটেড টু z হয় আমি প্রমাণ করতে পারি যে প্রমাণ করছি তাহলে আমি বলবো t ট্রানজিটিভ তাহলে আমরা কি প্রমাণ করলাম
আমার পিআর সেট ছিল, পিআর ছিল কোসাইন, সুতরাং আর ছিল আমার রিফ্লেক্সিভ অ্যান্টিসিমেটিক ইন্টিগ্রাল। এই প্রপার্টি দিয়ে আমি এই আর এস এ কনভার্স টি এটাকেও আমি প্রমাণ করছি, টি ইজ রিফ্লেক্সিভ, টি ইজ অ্যান্টিসিমেটিক এন্ড টি ইজ ট্রান্সিটিভ। সো হ্যান্স হ্যান্স অর্থ ইয়া হয়েছে, অর্থাৎ উপরে তিনটা প্রপার্টি স্যাটিসফাই করছে টিটা। সো দ্য রিলেশন টি ইন দ্য সেট পি উইথ দ্য দ্যাট ইজ দ্য সেট পি উইথ দ্য বাইনারি অপারেশন টি টু হোয়ার টি ইজ দ্য কনভার্স অফ দ্য রিলেশন আর ইজ এ ইজ অলসো এ কোসাইন। তাহলে আমরা কি প্রমাণ করলাম, আমাদের এখন শেষ পর্যায়ে থিওরিটা আমরা কি প্রমাণ করলাম, তাহলে আমরা প্রমাণ করেছি পি একটা নন এম্পটি সেট, এটা আর বাইনারি রিলেশন দিয়ে একটা কোসেট, যদি আর এর কনভার্স রিলেশন যদি পি হয় তাহলে পি রিলেশন নিয়ে পিটাও একটা কোসেট হবে। সো থ্যাংক ইউ টু অল ফর বিং উইথ মি।